মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, কক্সবাজার চার আসনের সাবেক এমপি আব্দুর রহমান বদি ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহেলকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, তাজুলকে রাজধানীর বনশ্রী এবং সোহেলকে বনানী থেকে ও আহমদ হোসেনকে গুলশান এলাকা থেকে আটক করা হয়েছে। এছাড়া চট্টগ্রামের পাঁচলাইশ থেকে র্যাব আটক করেছে বদিকে, তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে।